সেদিন নীলাক্ষী ওর দিদিকে নিয়ে এসেছিল। ওর দিদি চকোলেট সিস্ট নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছে, প্রচণ্ড পেটে ব্যথা হয় পিরিয়ডের পর, পিরিয়ডের সময়, আর বাচ্চা চাইছে, ট্রাই করছে অনেকদিন, আসছে না। খুব প্রচণ্ড রকমের একটা মেন্টাল স্ট্রেসে আছে, এবং তার সাথে ফিজিক্যাল প্রবলেম, পেন, সেটা তো আছেই। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, আজকে চকোলেট সিস্ট কি, সেটা কি ধরনের প্রবলেম করে, আর কিভাবেই বা সেটার সমাধান সম্ভব, সেটা নিয়ে দু চার কথায় ভিডিও করতে এলাম। ফার্স্ট হচ্ছে চকলেট সিস্ট, এরকম অদ্ভুত নাম কেন চকলেট সিস্টের? তার কারণ আর কিছুই না, সিস্ট মানে হচ্ছে জল ভরা থলি, অর্থাৎ তরল ভরা একটা স্যাক যেটা কিনা ওভারির মধ্যে থাকে। এই ক্ষেত্রে এই তরলটার রং হয় চকলেট কালার, তাই এর নাম হলো চকলেট সিস্ট। এই চকলেট সিস্টে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাডে ভরা থাকে, যেটা কিনা পুরনো মেনস্ট্রুয়াল ব্লাড, সেই জন্যই কালারটা ডিনেচার ব্লাডের যা কালার অর্থাৎ চকলেট কালার, সেই কালারের হয়। এবং অনেক সময় এটা যখন অপারেশন করা হয়, সিস্টটা ফেটে যায়, পুরো পেটের মধ্যেটাই চকলেট কালারের তরলে ভরে যায়। কেন হয় এটা, চকলেট সিস্ট কেন হয়, জানতে গেলে আমাদের এন্ডোমেট্রিওসিস ব্যাপারটা কি, এটা নিয়ে একটুখানি জানতে হবে। এন্ডোমেট্রিওসিস কি? আমাদের এই যে ইউটেরাস থাকে, ইউটেরাসের যে ভেতরের লেয়ারটা, সেটা হলো এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াল লেয়ারটা প্রত্যেকবার পিরিয়ডের সময় শেড আউট হয়, সেটা বেরিয়ে আসে নর্মাল বার্থ প্যাসেজ দিয়ে মেনস্ট্রুয়াল ব্লাডের মাধ্যমে। এই এন্ডোমেট্রিয়াল লেয়ারটা স্বাভাবিকভাবে ইউটেরাসের ভেতরের দেওয়াল ছাড়া আর কোথাও থাকার কথা নয়, কিন্তু প্রকৃতির অদ্ভুত খেয়ালে মাঝে মাঝে এই এন্ডোমেট্রিয়াম রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং সেখানে এই যখন ব্লিডিং শুরু হয় পিরিয়ডের সময় ইউটেরাসের মধ্যে, সেই সময় সেই সব জায়গাতেও ব্লিডিং তৈরি শুরু হয়। কিন্তু মুশকিলটা হলো, এক্ষেত্রে যে প্যাসেজটা আছে বের হয়ে যাওয়ার ব্লাডের, বাকি জায়গাগুলোতে তো সেরকম নেই, যেরকম ধরুন ওভারি। এই ওভারির মধ্যে এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যখন ব্লিড করে, তখন এটা ফুলে ফেপে ওঠে, একটা সিস্টের আকার ধারণ করে, এবং অনেক সময় অনেক বড় হয়ে যায়। তার ফলে কি হয়, বুঝতেই পারছেন, একটা ক্লোজড স্পেসের মধ্যে যদি ব্লিডিং হয় বা যে কোনো রকম তরল পদার্থ জমে, এবং সেটা কি করে, সেই যে দেওয়ালগুলোকে প্রচণ্ড রকমভাবে চাপ দেয়, তার ফলে ব্যথা হয়। আর আর কি হয় না, এই ওভারির মধ্যে যে ডিম্বাণুগুলো থাকে, সেই ডিম্বাণুগুলোর উপর কিন্তু এই তরলটা একটা ক্ষতিকর এফেক্ট করে, বা এই এন্ডোমেট্রিওটিক যে টিস্যুগুলো, সেগুলো ইনফ্লামেশন করার মাধ্যমে, প্রদাহ করার মাধ্যমে সেই ডিম্বাণুগুলোকে ড্যামেজ করে, যার ফলে কিন্তু ফার্টিলিটি প্রবলেম হয়। এছাড়াও এই এন্ডোমেট্রিয়াম পেলভিসেও বিভিন্ন জায়গায় থাকে, অর্থাৎ কিনা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ইউটেরাসের আশেপাশে যে অর্গ্যানগুলো, সেই অর্গ্যানের যে পেরিটোরিয়াম, তার গায়েও কিন্তু এই এন্ডোমেট্রিয়াল স্পটস পাওয়া যায়। এবং যখন এগুলো ব্লিডিং হয়, সেগুলোতে একটা ছোট ছোট নডিউলস তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়, অ্যাডহেশন তৈরি হয়। অনেক সময় এই অ্যাডহেশনের ফলে টিউবের যে নর্মাল মোটিলিটি, সেটা নষ্ট হয়ে যায়। তার ফলে টিউবেরও যে একটা যেটা ফাংশন, অর্থাৎ কি না, ওভারি থেকে ডিমটাকে কালেক্ট করে ইউটেরাসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানেও সমস্যা হয়। তো এন্ডোমেট্রিওসিস এবং চকলেট সিস্ট, তার জন্য দুটো তিনটে রকমের সমস্যা করে পেশেন্টের। একটা হচ্ছে ব্যথা, যেটা বললাম, সেকেন্ড হচ্ছে ফার্টিলিটির প্রবলেম করা, অর্থাৎ ওভারির যে ডিমগুলো সেগুলোকে ক্ষতি করা, টিউবের প্রবলেম করা, অর্থাৎ টিউবাল যে মোটিলিটি সেটাতে প্রবলেম করা, আর এই যে বিভিন্ন জায়গায় এন্ডোমেট্রিওটিক স্পটস হয়, সেখানে যখন ইনফ্লামেশন হয়, সেখানে যখন ব্লাড জমে, অ্যাডহেশন হয়, তখন কিন্তু পেটের মধ্যেও ব্যথা হয়, এবং বিভিন্ন রকম প্রেশার সিমটম হয়, ইউরিন করতে গিয়ে ব্যথা হয়, স্টুল পাস করতে গিয়ে ব্যথা হয়, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করতেও ব্যথা হয়। তো এন্ডোমেট্রিওসিসটা একটা খুবই একটা ন্যাগিং অসুখ, এবং এই অসুখটা কি করে, কিন্তু আস্তে আস্তে ক্রমশ এই যখন ব্লিডিংগুলো বাড়তে থাকে, ক্রমশ বাড়ে। তো এটা থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, একদম 100% কিওর করা তখনই পসিবল যখন আমরা ওভারিকে বাদ দিতে পারি, অথবা যখন মেনোপজ হয়ে যায়, তার আগে একদম কিওর করা এন্ডোমেট্রিওসিসে সম্ভব নয়। তাহলে কি কোনোই আশার আলো নেই? হ্যাঁ আছে, সমস্যা যেমন আছে সমাধানও আছে। আমরা যদি পিরিয়ড হওয়াটাকে বন্ধ করতে পারি, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো হওয়া বন্ধ করতে পারি, কি করে বন্ধ করা সম্ভব, কিছু হরমোনাল ওষুধের দ্বারা বন্ধ করা সম্ভব, তাহলে যেরকম
পিরিয়ডের ব্লিডিং বন্ধ হয়, সেরকমই ওইখানে ব্লাড জমাও বন্ধ হয়, সিস্ট হওয়া বন্ধ হয়, এবং তার ফলে কি হয়, এই যে ব্যথা সেটা অনেকটা কমে যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে সিস্টগুলো অ্যাবসর্ব হয়ে যায়। অপারেশনের কি কোনো রোল নেই? আছে, অপারেশনের রোল আছে। কখন আমরা অপারেশন করি? যখন এই সিস্টগুলো এত বেশি বড় হয়ে যায় যে প্রচণ্ড ব্যথা হয়, অথবা ওভারিকে এতটাই ড্যামেজ করে দেয় যখন দেখা যায় যে হয়তো ফার্টিলিটির কোনো রকমই পসিবিলিটি নেই, অথবা তার হয়তো ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তার আর বাচ্চার প্রয়োজন নেই, সেই সব ক্ষেত্রে আমরা ওভারিকে বাদ দিই, অথবা এন্ডোমেট্রিওটিক সিস্টটাকে বাদ দিই যদি তার ফার্টিলিটির প্রয়োজন থাকে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় যেটা অসহ্য, মেডিসিনের দ্বারা কন্ট্রোলেবল নয়। এবার ওভারিয়ান সিস্ট যদি আমরা বাদ দিই, চকলেট সিস্ট, এমনিতেই চকলেট সিস্ট বললাম যে ফার্টিলিটির ক্ষতি করে, মানে ফার্টিলিটি পোটেনশিয়াল ওভারির কমিয়ে দেয়, কারণ হচ্ছে ওভারিয়ান টিস্যুগুলোকে ড্যামেজ করে। তার উপরে যদি আমরা সার্জারি করি, সার্জারিতে তো শুধু আমরা সিস্টটা বের করতে পারি না, এটা তো মাইক্রোস্কোপিক কোনো অপারেশন করা পসিবল নয়, আমরা তো ম্যাক্রোস্কোপিক একটা চোখে দেখে অপারেশন করি, আর ডিম্বাণুগুলো খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিস, সেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখতেই পাওয়া যায় না। সুতরাং সিস্টটা যখন বের করা হয় তখন তার সাথে লেগে প্রচুর পরিমাণ ডিম্বাণুও কিন্তু নষ্ট হয়, অর্থাৎ কিনা ফার্টিলিটি পোটেনশিয়াল আরও কমে যায়। সেই জন্য এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সার্জারি করার আগে আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে হয়। আর সেকেন্ড যে জিনিসটা ভাবার আরেকটা প্রয়োজন, যে এই যে এন্ডোমেট্রিওটিক যে স্পটসগুলো সেগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, আমরা খালি সিস্টটা রিমুভ করতে পারি, কিন্তু অনেক সময় এমন হয় যে এন্ডোমেট্রিওটিক টিস্যু তা সত্ত্বেও ওভারির মধ্যে থেকে যায়। অর্থাৎ আমরা সিস্টটা তো বের করে দিলাম কিন্তু যে জিনিসটা প্রবলেম করছিল সেটাকে আমরা তো বের করতে পারছি না, অর্থাৎ কিনা আর কিছুদিনের মধ্যেই আবার সিস্ট হবে, এবং রিকারেন্স রেট দেখা যায় এন্ডোমেট্রিওসিসে প্রায় 40%, বুঝতে পারছেন, প্রায় 40%, এতটা বেশি। সেই কারণে এন্ডোমেট্রিওসিসে খুব বাধ্য না হয়ে দুম করে সার্জারিতে যাওয়াটা ঠিক নয়। আগে আমরা চেষ্টা করি মেডিসিনের মাধ্যমে জিনিসটাকে কন্ট্রোল করার, যদি না হয় তাহলে আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে বিভিন্ন রকম ফার্টিলিটি ট্রিটমেন্ট করে কনসিভ করারও, যাতে কনসিভ হয়ে গেলে আমরা পুরো একটা ওভারি বাদ দিতে পারি, যাতে কিওরটা অনেক দিন অবধি থাকে, রিকারেন্সটা কম হয়। আর একদম লাস্ট রিসর্ট হচ্ছে অবভিয়াসলি দুটো দিকের ওভারি বাদ দিয়ে দেওয়া, আর যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে ইউটেরাসও বাদ দিয়ে দেওয়া। যাদের এন্ডোমেট্রিওসিস থাকে তাদের অনেক সময় ইউটেরাসের মায়োমেট্রিয়াম, অর্থাৎ মাসেল লেয়ারের মধ্যেও এই এন্ডোমেট্রিয়াল টিস্যু জমে সেখানে ব্লিডিং হয়ে আরেকটা কন্ডিশন সৃষ্টি করে, যেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। এই দুটো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে। এই অ্যাডেনোমায়োসিসও কিন্তু ফার্টিলিটির জন্য ভালো নয়, এই অ্যাডেনোমায়োটিক ইউটেরাসেও বাচ্চা আসতে সমস্যা হয়। কাজেই এন্ডোমেট্রিওসিস যে যাদের আছে তাদের কিন্তু ফার্টিলিটি, অর্থাৎ বাচ্চা নিতে গেলে খুব তাড়াতাড়ি প্ল্যান করতে হবে এবং সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে, যাতে তারা স্মুথলি একটা সুন্দরভাবে প্রেগনেন্সি পেতে পারে। কিন্তু হতাশার কোনো ব্যাপার নেই, যদিও এটা একটা খুব কঠিন অসুখ কিন্তু সমস্যা যেমন আছে তার সমাধানও পসিবল। এখন ফার্টিলিটি ট্রিটমেন্টে আমাদের অনেক অগ্রগতি হয়েছে এবং IVF, IUI, ওভুলেশন ইন্ডাকশন বিভিন্ন রকম প্রসেস আছে যার মাধ্যমে কিন্তু আমাদের এই সব এন্ডোমেট্রিওসিস রোগীদেরও প্রেগনেন্সি এনে দেওয়া সম্ভব হচ্ছে।